আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, তো আজকে আপনাদের সাথে শেয়ার করব মাত্র 14 গ্রা কাপড় দিয়ে আপনারা দুইটা বালিশের কভার কিভাবে কাটিং এবং সেলাই করবেন, একদম সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করব। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। তো দর্শক দেখেন, এখানে যে কাপড়টি আমি নিয়ে নিছি, এখানে মাত্র 14 গ্রা কাপড় আছে, ঠিক আছে। এটা হলো বেডশিটের কাপড়, তো বেডশিটের কাপড়টা কিন্তু বহরটা অনেকটা বেশি হয়ে থাকে, এজন্য এখান থেকে এই কাপড় দিয়ে দুইটা বালিশের কভার তৈরি করা যায়। তো দর্শক, বালিশের কভার তৈরি করার সিস্টেম আছে, আপনি যদি উপরে আর কি বেডশিটের সাথে মিল করে যদি আপনি বালিশ কভার তৈরি করতে চান, তাহলে এটা দিতে হবে বালিশের যে উপর সাইডটা আছে, উপর সাইডে দিতে হবে এইটা। আর যদি ডিজাইন না দিতে চান, তাহলে যদি এই কাপড়টা যদি উপরে দিতে চান, তাও আপনারা দিতে পারবেন, তো আপনাদের ইচ্ছা মতো আপনারা তৈরি করে নেবেন। তো যাই হোক, দেখেন এই যে এখানে যে কাপড়টা আছে এরকম, দেখেন এই সাইডটা, এইটা সাইডটা কিন্তু খোলা সাইড, ঠিক আছে, এই সাইডটা কিন্তু খোলা সাইড। তো আমি সাইডে ডিজাইন দেব, এই জন্য এই কাপড়টা আমরা ওই দিকে দিব, ঠিক আছে, সামনের দিকে। তো এই দিকে যে সাইডটি আছে এটা কিন্তু বন্ধ সাইড, ঠিক আছে। এই বন্ধ সাইড থেকে আমাদের বালিশের যে ভিতরের অংশটা, এটা কাটিং করতে হবে এই পাশ থেকে। তো দেখেন, এই পর্যায়ে আমি এইদিকে একটা ভাঁজ দিয়ে নিব, ঠিক আছে, এই পাশে একটা ভাঁজ দিব, বালিশের যে মেজারমেন্ট সেই হিসাবে আমাদের এখানে ভাঁজটা দিতে হবে। তো দর্শক, আজকে যে বালিশটা আমি তৈরি করব, তো বালিশের পাশে থাকবে 17 ইঞ্চি, তো 17 ইঞ্চি এবং পাশে সেলাই হবে, ঠিক আছে। 17কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই তাহলে কত ইঞ্চি হবে, তাহলে হবে 8.5 ইঞ্চি। 8.5 ইঞ্চির সাথে আরও 1/2 ইঞ্চি যোগ করে 9 ইঞ্চিতে আমি এখানে একটা ভাঁজ আমি দিয়ে দিলাম, ঠিক আছে, এইভাবে ভাঁজটা দিয়ে নিব। তো তারপরে আমাদের যেটা করতে হবে, এইখানে নিচে সেলাইয়ের জন্য এতটুকু পরিমাণ কাপড় নিয়ে আমাদের এখানে একটা দাগ দিয়ে দেবো, ঠিক আছে। তো এখানে এইভাবে দাগটা দেওয়ার পরে বালিশের লম্বাটা নিতে হবে, তো বালিশের লম্বাটা দিব আমি আজকে 23 ইঞ্চি। এখানে বালিশের লম্বাটা দিব আমি 23 ইঞ্চি, এখানে আমি 23 ইঞ্চিতে চিহ্ন করে নিলাম, ঠিক আছে, এইখানে। তো দর্শক, এখানে দাগটা আমাদের এইভাবে সোজাভাবে দিয়ে নিতে হবে, এখানে সোজাভাবে দিয়ে নেব। তো যাই হোক, এখানে সেলাইয়ের জন্য আরও 1 ইঞ্চি কাপড় আপনারা নিয়ে নেবেন, আমিও এখানে 1 ইঞ্চি নিয়ে নিতেছি। তো দর্শক দেখেন, এইভাবে দাগটা কিন্তু আমার দেওয়া হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে, দেখেন বালিশের পাশে কিন্তু দিতে হবে আমাদের 17 ইঞ্চি, ঠিক আছে, 17 ইঞ্চি। এখানে 2/1 অংশ 8.5 ইঞ্চিতে চিহ্ন করে নিতেছি এইভাবে, এবং এইখানে, ঠিক আছে, এইভাবে চিহ্নটা আপনারা দিলেও হবে না দিলেও হবে চিহ্নটা। তো আমি আপনাদের বোঝানোর জন্য আমি চিহ্নটা এইভাবে দিয়ে নিলাম, তো এখানে দাগটা সোজাভাবে দিয়ে নিব। তো দর্শক দেখেন, এ পর্যায়ে কিন্তু আমাদের দাগটা দেওয়া শেষ, এখন আমি কাটিং করব। ভালো করে লক্ষ্য করেন কিভাবে কাটিংটা করি। তো দর্শক দেখেন, এ পর্যায়ে কিন্তু বালিশের যে ভিতরের অংশটা, এটা কিন্তু কাটিং আমাদের শেষ, ঠিক আছে। এখন আমাদের উপরের যে অংশটা, এটা কাটিং করতে হবে। তো এই জন্য এই যে কাপড়টা আছে, এই কাপড়টা দিয়ে আমাদের উপরের অংশ কাটিং করতে হবে। তার আগে আমরা এই যে সোজা করে এই কাপড়টুকু আমরা এখান থেকে আলাদা করে নিব, ঠিক আছে, এই যে কাপড়টুকু। তো যাই হোক, দেখেন এখানে যে কাপড়টা দেখতেছেন, এটা সম্পূর্ণটাই আমরা এইভাবে একটা ভাঁজ দিয়ে নেব, এইভাবে, ঠিক আছে। আপনারা এইভাবে ভাঁজটা দিয়ে নেবেন। দেওয়ার পরে যে বালিশের যে ভিতরের অংশটা আমরা কাটিং করলাম, এই কাপড়টা আমরা এখানে এটার উপরে এইভাবে রাখব। তো দর্শক দেখেন, এই পাশে আমাদের কতটুকু কাপড় আছে এটা হিসাব করতে হবে। এইটার থেকে এখানে আছে হলো 2.5 ইঞ্চি পরিমাণ। তো এই কাপড়টা এই দাগের থেকে আমরা এখানে 2.5 ইঞ্চি পরিমাণ রাখবো এইভাবে, এবং এই যে দাগটা যে দেওয়া আছে, এই যে এই কাপড়টা কিন্তু এখানে আমরা মুড়িয়ে সেলাই দেবো, ঠিক আছে। তো এইখান থেকে আমরা এইখানেও 2.5 ইঞ্চি নিয়ে নিব, 2.5 ইঞ্চি। এখানে দাগটা আমরা এইভাবে সোজাভাবে দিয়ে নিব। তো এখন আমরা এই দাগ অনুযায়ী কাটিংটা করে নিব। তো দর্শক দেখেন, এ পর্যায়ে কিন্তু আমাদের বালিশের কভার কাটিং শেষ। এখন আমাদের কি করতে হবে, যে দেখেন এটা কিন্তু আজকে বালিশে কোনো ফিতা দিব না, এটা দিয়ে আমরা ভিতর যে পকেট হয় এই পকেটটা আমরা এটা দিয়ে তৈরি করে নিব। তো এই জন্য কী করতে হবে, এখানে যদি একটু কম মনে হয় আপনাদের, এরকম কাপড় থাকবে, এই কাপড় দিয়ে আপনারা জয়েন করে নিতে পারেন। আর তো যাই হোক, এখানে আমি একটু হালকা একটু জয়েন করে নিব এই কাপড়টুকু এখানে। তো দর্শক দেখেন, এই পর্যায়ে কিন্তু আমাদের বালিশ কভার কাটিং শেষ। এখন আমি কিভাবে সেলাই করি, ভালো করে লক্ষ্য করেন, তাহলে কিন্তু খুব সহজে আপনিও বাসায় তৈরি করে নিতে পারবেন আপনার বালিশ কভার। দর্শক দেখেন, এখন আমি আপনাদের বালিশ কভারটি সেলাই করে দেখাবো।
তো এখানে দুইটা বালিশের কভারের মধ্যে একটা আমি নিয়ে নিছি। তো যাই হোক, এটা হলো বড় অংশ, ঠিক আছে, এটা হলো উপরে থাকবে এবং এটা হলো নিচের অংশ অর্থাৎ ছোট অংশটি। তো ছোট অংশটি আমাদের যেটা প্রথমে যেটা করতে হবে, এই যে চিহ্ন দিছি চিহ্ন অনুযায়ী আমাদের ভাঁজটা দিয়ে নিতে হবে। তো এখানে এভাবে ভাঁজ করে নিব। তো এভাবে ভাঁজ করে নেওয়ার পরে এখানে এতটুকু পরিমাণ আরেকটা ভাঁজ দিয়ে আমাদের সেলাইটা দিয়ে নিতে হবে। সোজা করে সেলাইটা দিয়ে নিব। তো এখানে সেলাইটা দেওয়ার পরে মাথায় মাথায় আরেকটা সেলাই দেব। তো দেখেন এখানে সেলাইটা আমি এইভাবে দিয়ে নিলাম, আপনারা এইভাবে দিয়ে নেবেন। তো তারপর আমাদের যেটা করতে হবে, এটা হলো পকেটের অংশ। তো এটা ছোট যে অংশটি আছে এটার লম্বা এবং এদিকে যে লম্বাটা দিছি আমি 6 ইঞ্চি নিয়ে নিছি, ঠিক আছে, আপনারা এইভাবে দিয়ে নেবেন। তো আপনারা যারা নতুন তারা আপনারা এই সিস্টেমটা অবলম্বন করে সেলাইটা দিতে পারেন। তো এইভাবে কাপড়টা রাখার পরে দুই সাইডে এইভাবে আটক করে নিব, ঠিক আছে, এরকম দুই সাইডে আটক করে নিলাম। তো এখন আমাদের যেটা করতে হবে, যে বড় পার্ট যেটা, এই যে বড় পার্টটা দেখতেছেন, এটা এইভাবে ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পরে দেখেন এটা কিন্তু পায়ের সাইড, ঠিক আছে, এটা কিন্তু পায়ের। তো এই যে পায়ের বাদে যে অংশটি আছে তিন সাইড, এটা আমাদের এইভাবে ভাঁজ করে নিতে হবে। আপনারা এইভাবে ভাঁজ দিয়ে নেবেন। দেখেন এই পর্যায়ে আমাদের কিন্তু ভাঁজটা কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের এই যে ছোট যে অংশটি আছে বালিশের নিচের যে অংশটি বালিশ কভারের, এই কাপড়টা আমরা এইভাবে এখানে রাখব। এখানে রাখার নিয়মটা কি, চতুর সাইড যেন এক মাপ থাকে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তো চতুর সাইডে এক মাপ করে নেওয়ার পরে দেখেন এই যে মাথাটা আছে এটা এইভাবে এখানে একটা ভাঁজ দিয়ে নিতে হবে, ঠিক আছে, এখানে ভাঁজ দিয়ে যে কোনা থেকে সেলাইটা দিতে হবে এইরকমভাবে, ঠিক আছে। এই যে নিচের যে পকেটের কাপড়টা আছে এটার উপর দিয়ে দিতে হবে। এই যে ছোট অংশটি যে আমি নিচ্ছি এটার উপর দিয়ে যেন সেলাইটা না পড়ে এটা খেয়াল রাখতে হবে। তো যাই হোক, এ পর্যায়ে সেলাইটা এ পর্যন্ত দেওয়ার পরে এখানে এইভাবে কোনাটা এইভাবে ভাঁজ করে নিতে হবে এবং এদিকে আর একটা ভাঁজ দিয়ে এই কোনা পর্যন্ত সেলাইটা দিতে হবে। তো এইটা কিন্তু দর্শক সবচেয়ে সহজ যে পদ্ধতি, এটা হলো সেই সহজ পদ্ধতিটা, ঠিক আছে। তো অনেকেই অনেকভাবে সেলাই করে, তো আপনারা যারা নতুন কাজ শিখতেছেন আপনারা এইভাবে সেলাইটা দিবেন, তাহলেই হয়ে যাবে। তো দেখেন আমাদের দুইটা কোনা কিন্তু কমপ্লিট। তো আমাদের আর দুইটা কমপ্লিট করতে হবে। তো এইটার নিয়ম কিন্তু একই, ঠিক আছে, কোনাগুলো যে আপনারা উঠিয়ে নেবেন বা ভাঁজ করে নেবেন একই নিয়মে। তো দেখেন এই পর্যায়ে এই দিকের কোনাটাও আমি কমপ্লিট করে নিতেছি। তো দেখেন আমাদের বালিশ কভারটি কিন্তু অলরেডি সেলাই শেষের দিকে। তো দর্শক, ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখার পরে একটু ভালো লাগে, একটু উপকারে আসে, অবশ্যই এটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তো দর্শক, এই যে সিস্টেমে আমি বালিশ কভারটি তৈরি করলাম, আপনারা আরেকটা বালিশ কভার এই নিয়মে সেলাই করে নেবেন। ধন্যবাদ।